1858 সালে 30 নভেম্বর বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। আমি রণিতা একটি স্বরচিত গদ্য কবিতার মাধ্যমে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। কবিতাটির নাম স্মরণে। যুগে যুগে ভারতবর্ষের মৃত্তিকার ভূমিগর্ভে জন্মেছে অসংখ্য নক্ষত্রাচিত রত্নাবলী। সোনার বরণ বাংলাতেও বিকশিত হয়েছিল এমনই তারকা সদৃশ্য উজ্জ্বল বরেণ্য এক বাঙালি বিজ্ঞানী, যিনি বাংলায় তথা ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানে রেনেসাঁসের সূচক। আমি গর্বিত, আমি বাঙালি। এহীন বাক্য উচ্চারণের তৃপ্তি ও স্পর্ধা যেখানে লালিত্য আনে অপমান বাঙালির চিত্তে, সে লালিত্য আভার উৎসের নামাঙ্কনে গর্বিত নাম আচার্য জগদীশচন্দ্র বসু। পরাধীন ভারতবর্ষের ইরোশনের আবহে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখেছিলেন নিজের নাম, দেশের নাম। সুবিধা বঞ্চিত তৎকালীন পরাধীন ভারতের বাঙালিও পারে নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রম ও মেধার জোরে বিশ্বের প্রথম সারির দেশের নাগরিকদের মধ্যেও মাথা তুলে দাঁড়াতে মুহুরীয়ের মতো তিনি তার জ্বলন্ত প্রমাণ। আচার্য জগদীশচন্দ্র বসু পদার্থবিজ্ঞানে, উদ্ভিদ ও জীববিজ্ঞানেও শ্রেষ্ঠত্বের দাবিদার। এছাড়াও রোবোটিক সায়েন্স সূত্রপাত তারই হাতে। এ ব্যতীত বাংলায় প্রথম কল্পবিজ্ঞানের গল্প নিরুদ্দেশের কাহিনী কুন্তলিন পুরস্কার প্রাপ্ত সাহিত্য জগতের এক অমূল্য সম্পদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন অভিন্ন হৃদয়ের অন্তরঙ্গ বন্ধু। কবি জগদীশচন্দ্র বসুকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ভারতের কোন বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি, হে আর্য আচার্য জগদীশ, তোমার খ্যাতির শঙ্খ আজি বাজে দিক দিগন্তের সমুদ্রের এ কূলে ও কূলে, আপন দীপ্তিতে আজি বন্ধু তুমি দীপ্যমান, উছলি উঠিছে বাজি বিপুল কীর্তির মন্ত্র তোমার আপনই কর্ম মাঝে। আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু সম্পর্কে নিজেই বলেছেন, জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্যই বিজয় স্তম্ভ স্থাপন করা উচিত। শতাধিক চমকপ্রদ আবিষ্কারক, খ্যাতিমান এবং সফল বিজ্ঞানী হিসেবে স্যার জগদীশচন্দ্র বসুকে, বাঙালি হিসেবেও তার শ্রেষ্ঠত্ব কেবল আমাদের কাছেই গৌরবের বিষয় নন, গোটা উপমহাদেশেও তাকে নিয়ে গর্বিত। যিনি আমেরিকার পেটেন্টের অধিকারী উপমহাদেশের প্রথম ব্যক্তি, নানা গুণে গুণান্বিত এই মানব আচার্যকে তার 162তম জন্মদিনে জানাই আমার সশ্রদ্ধ আভূমি প্রণাম। ধন্যবাদ।